CT18 মজয়ন্ত মাধব গোস্বামী CT18 ৰ আৰম্ভণিতে এটা ব্ৰেকিং নিউজ মহানগৰী বেলতলাত আয়কৰ বিভাগৰ অভিযান নবীন সিংহালৰ ব্যৱসায় প্ৰতিষ্ঠানত আয়কৰ বিভাগৰ এটা দলে চলাইছে অভিযান বেলতলাৰ ইউনিক প্লাজাৰ তৃতীয় মহলাত মহালক্ষ্মী গ্ৰুপৰ কাৰ্যালয়ত চলিছে আয়কৰ বিভাগৰ অভিযান মহানগৰী বেলতলাত আয়কৰ বিভাগৰ অভিযান নবীন সিংহালৰ ব্যৱসায় প্ৰতিষ্ঠানত অভিযান চলাইছে আয়কৰ বিভাগৰ এটা দলে বেলতলাৰ ইউনিক প্লাজাৰ তৃতীয় মহলাস্থিত মহালক্ষ্মী গ্ৰুপৰ কাৰ্যালয়ত আয়কৰ বিভাগৰ এটা দলে চলাইছে অভিযান আৰু এই অভিযানে বিশেষ তাৎপৰ্য বহন কৰিছে মুণ্ডনৰে প্ৰতিবাদ কুকৰাচাৰৰ সাংসদ নবহৰণিয়াৰ বিটিএডিত অসমীয়া ভাষা সহযোগী ভাষা কৰাত ক্ষোভ বিজেপিয়ে বিটিএডিত বসবাস কৰা অবৰোহসকলৰ ভাষা অধিকাৰ কাঢ়ি নিয়াৰ অভিযোগ উত্থাপন কৰি মুণ্ডন কৰে সাংসদগৰাকীয়ে মুছলপুৰৰ প্ৰতিবাদ সাব্যস্ত কৰে সাংসদ নবকুমাৰ হৰণিয়াৰ অভিনৱ প্ৰতিবাদ সাংসদ নবকুমাৰ হৰণিয়াৰ বিটিএডিত অসমীয়া ভাষা সহযোগী ভাষা হিচাপে ঘোষণা কৰাত ক্ষোভ প্ৰকাশ কৰিছে বিজেপিয়ে বিটিএডিত বসবাস কৰা অবৰোহসকলৰ ভাষাৰ অধিকাৰ কাঢ়ি নিয়াৰ অভিযোগ উত্থাপনেৰে মুণ্ডন কৰে সাব্যস্ত কৰে প্ৰতিবাদ আমার মাটি নাই আমার বিভিন্ন উন্নয়ন নাই প্রাপ্য পাওয়া আমি এই বেলেগ কথা কিন্তু যেহেতু সরকার সিদ্ধান্ত লৈছে কেবল বিপিএফ ইবিবিএল বা প্রমোদ বড়ো অবরাহিত্যর কথা মতে যে অসমীয়া ভাষাটো সরকারি ভাষা হলে সহযোগী ভাষা হবে আর বড়ো ভাষাটো সরকারি ভাষা হবে আমার কথা হল যে বিটিসির একাংশ শতাংশ 81% লোকে অসমীয়া ভাষাতে লেখাপড়া করে 60% লোকের মাতৃভাষা অসমীয়া কিন্তু যে আমার মাতৃভাষা মার্ডার করলে আমার মাতৃ হত্যা করলে তার প্রতিবাদ কৈছে আমি কৈছোঁ যে 12 তারিখলৈকে সময়সীমা আছে যদি 12 তারিখের ভিতর অসমীয়া ভাষাটো পুনৰ সরকারি ভাষা হিসেবে প্রতিষ্ঠা নকরে কিন্তু গোটাই বিটিসি নয় গোটাই অসম জ্বলিব ক্ষমতার খাতর এইখানে কাম করেছে মই ক্ষমতাতকে আমার মাতৃ বেশি মানে ডাঙর কথা সেখানে যদি কেবল ক্ষমতার স্বার্থত ইয়ার পর ওলাই নাহে মই ভাবো এটা সময়ত ডিসিপ্লিনের ব্রহ্মপুত্র দুলিয়া দিব মানে অনুরোধ জানাইছি আহ্বান জানাইছো আর শেষ আমার প্রতিবাদ হিসাবে আমি মুন্ডন করেছো যাতে এই কথাখানি বুঝি পায় তার বাইরে